অথবা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বা জামাইকে কষ্ট দেয় তখন। উফ, আবার ধরাইলে সিগারেট কি? হ্যাঁ, তোমার প্রবলেম কি জানো না? আমার গন্ধটা সহ্য হয় না। আমারও তোমার অনেক কিছু সহ্য হয় না। তুমি শুনো, তুমি তো শুনো না, আমারে কও কেন? কথায় কথায় তর্ক করো কেন? হ্যাঁ, তুমি না আমার গা ধরে কসম খাইছো যে আর কোনোদিন সিগারেট খাবা না। আমার কি আমার কি আমার কি গায়ের কোনো মূল্য নাই নাকি? এর জন্যই তো সন্ধ্যার পরে খাই। দিনে খাইতে দেখছো আমারে কোনোদিন? দিনে না খাবার কসম খাইছি, রাত্রে তো খাবার কসম খাই নাই। আর একটা কথা, রিলেশনশিপের আগে কত সিগারেট খাইছি তোমার সামনে কই? তখন তো কিছু কইতা না, উল্টা জিগাইতাম, তোমার কি খারাপ লাগে গন্ধ? তখন তো সুরিলা গলায় কইতা, না না ইটস ওকে, এখন এরকম করো কেন? তখন তো ভদ্রতা করে কিছু বলতাম না। তো এখন অভদ্র হইছো কেন আমার সাথে? আমার কিন্তু অভদ্র মানুষ পছন্দ না। আমার সাথে এটা নিয়ে তর্ক করবা না, আগে ভদ্র হও তারপর কথা কমো, যাও তো। আমার বাবাও সিগারেট খাইতো জানো? বাবা কি সুইট ভাবে আম্মুকে প্রমিস করছে আর কখনো সিগারেট খাবে না। আমার বাবার মতন হইতে পারো না, আর আমার বাসায় জানলে কি বলবে যে তুমি সিগারেট খাও? হ্যাঁ কইছে তোমারে, তোমার বাবাই তো ওই দিনও রেজার দোকানতে দেখলাম দুইটা সিগারেট বাকিতে কিনা নিয়ে গেল, ফালতু কথা কও কেন? আর তোমার বাসা জানলে মানে? আমি তো রোজ সকালে আপেল খাই, এক গ্লাস দুধ খাই, কই এইটা নিয়ে তো কোনোদিন আমারে প্রশংসা করলো না। সিগারেট নিয়ে করতে হবে কেন? যাও তো।